গত ক্লাসে যে পড়া দিয়েছিলাম বলেছো তোমরা? করতে পারো নাই, হোমওয়ার্ক দাও নাই কেন তোমরা? ওটা তোমরা জানো বাবা, এখন হচ্ছে ক্লাস। আচ্ছা আমরা হচ্ছে, সিমিন আছো? সিমিন জয়েন হয়েছে আজকে? আচ্ছা আমাদের গত ক্লাসে যে পড়া ছিল, এসডব্লিউ ছিল, করেছো? আচ্ছা গলা ব্যথা তাই বলতে পারবো না। আর বাকিরা? আচ্ছা ঠিক আছে, আচ্ছা আজকে আমরা হচ্ছে পঞ্চম অধ্যায়ের অনুশীলনী পড়বো। তার আগে হচ্ছে তোমাদের যে প্রশ্ন উত্তর দিয়েছিলাম সেখান থেকে জিজ্ঞেস করবো। দেখি তো অনেকেই পড়েছো, অনেকেই পড়ো নাই, খুঁজে বের। কাশফিয়া ইসা আছো? এসা কাশফিয়া ইমাম ইসা আছো? তুমি আছো? আচ্ছা তুমি পড়া বলো। আমরা গত ক্লাসে কতটুকু পর্যন্ত কতটুকু লিখেছিলাম? আচ্ছা এসডব্লিউ করো নাই, 20 থেকে 25 পর্যন্ত দিয়েছিলেন। 26 পর্যন্ত দিয়েছে মিস, 26 হচ্ছে ওই পেজের নিচে দেখবা, খেয়াল করো তাহলে বাবা। নাকি দুইটা মিলিয়ে ফেলছো? এসা বলো, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাকরদের সম্পর্কে কি বলেছেন? এসা কাশফি ইমাম ইসা এসা বলো, রাসূল সাল্লাল্লাহু আর কেউ কথা বলো না, আমি যাকে পড়া ধরছি সেই কথা বলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাকরদের সম্পর্কে কি বলেছেন? এসা আনমিউট করো। হ্যাঁ আবার পড়া বলো। 24 এসা নাই দেখছো, বসে বসে গল্প করতেছে কার সাথে? কাশফিয়া ইমাম ইসা। মায়েশা খাতুন স্যার আছো? কে বলবে? আমি বলো বলো। রাসূল জি খাবে তাদেরটা খাওয়াবে,
এতটুকুই? তারপর বলো, ভুলে গেছো? না, ও বলতেছে, বলতে দাও। আরে হ্যাঁ, তাদের কাজে কর্মে তাদেরকে সাহায্য করবে, এরপর তাদের কষ্ট দিবে না, মর্যাদা দিবে, নিজে যা খাবে তাদের তা খাওয়াবে, নিজে যা পড়বে তাদের তা পড়াবে। ভালো করে পড়ো না আমি আজকে। হ্যাঁ, মাঝখানে কিছু বলো নাই তুমি, সেজন্য বললাম। আচ্ছা, তোমরা হচ্ছে পড়াশোনা কিছুই করো না, এই সূচি পড়েছো আজকে? পড়েছো তাহলে? বলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রমিকদের সম্পর্কে কি বলেছেন? হ্যাঁ, শ্রমিকদের পারিশ্রমিক সম্পর্কে কি বলেছেন? পারিশ্রমিক সম্পর্কে বলেছেন, শ্রমিককে তাদের গায়ের ভাত শুকানোর আগেই পারিশ্রমিক দিয়ে দাও। আচ্ছা, ঠিক আছে, মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। আজকে মনে হয় পড়া শিখতে শুচি, এর আগে শিখে নাই। সারা আলী আছো? সারা আলী বলো, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কত বছর বয়সে মা ইন্তেকাল করেন এবং তার দুধ মায়ের নাম কি? সালামের 6 বছর বয়সে তার মা ইন্তেকাল করেন, তার দুধ মায়ের নাম হালিমা। আচ্ছা, মাশাআল্লাহ, রাখো। মাত্র আসতেছে। নাজিফা মুবাশ্বির আছো? নাজিফা মুবাশ্বিরা, বাচ্চা মানুষের ক্লাস থাকে না। নাজিফা মুবাশ্বিরা নেই না? ঈশা, ঈশা, ও কি হয়েছে? নাজিফা মুবাশ্বির আনমিউট করো, আনমিউট করে কথা বলো। ওর এটা তো মিউটই দেখা যাচ্ছে না, ও কানেক্ট নেই অডিও। আচ্ছা, আমার এখানে কানেক্ট দেখাচ্ছে। ও এখন নাই, চলে গেছে, এখন নাই। আয়েশা আক্তার জিম, আয়েশা আক্তার জিম নিউ স্টুডেন্ট আছো? পড়া শিখেছো? না, মিস আপনাকে আমি যে বললাম আমার সোমবারে জ্বর ছিল, এখনো জ্বর। আচ্ছা, পড়া শিখো নাই, ঠিক আছে, পড়া শিখো নাই, বুঝলাম। তো আজকে আমরা কোথা থেকে পড়বো? সিমিন, আজকে আমরা অনুশীলনী পড়বো, সবাই অনুশীলনী বের করো। এরপর হচ্ছে 27 নম্বর পৃষ্ঠা থেকে, 27 নম্বর থেকে পড়া দিব, 27 থেকে পড়া দিব। দেখো অনুশীলনী, পৃষ্ঠা নাম্বার হচ্ছে 89, দেখা যায়? দেখো অনুশীলনী, এখানে কত পেজ নাম্বার, কত না, তো 89, এই 79 কেন? তোমাদেরটা কি 79? 89 তোমাদের কিছু মানে হচ্ছে নতুন বই কি? 89। হ্যাঁ, দেখো এখানে আছে সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দাও,
তোমরা তো হচ্ছে সঠিক উত্তরটা আসে না, এটা মনে করো শূন্যস্থান হিসেবে আসতে পারে বা হচ্ছে এক কথায় প্রকাশ। তো দেখো এক নম্বর দেওয়া আছে আমাদের সৃষ্টি করেছেন কে, এখানে চারটা অপশনের মধ্যে কোনটা হবে বলো? মহানবী সাল্লাল্লাহ, হ্যাঁ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আম্মার নাম কি? মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আম্মার নাম আমিনা। এরপরে তিন নম্বর কোশ্চেন দেখো, হারবুল ফিজার শব্দের অর্থ কি? হারবুল ফিজার শব্দের অর্থ চার নম্বর প্রশ্ন দেখো, হিলফুল ফ্রোজেন কত বছর স্থায়ী ছিল? 50 বছর। হিলফুল ফ্রোজেন প্রায় 50 বছর স্থায়ী ছিল। এরপর দেখো পাঁচ নম্বর, সুরা আলাকের কয়টি আয়াত সর্বপ্রথম অবতীর্ণ হয়েছিল? 5টি। ছয় নম্বর হচ্ছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত বছর বয়সে নবুয়ত লাভ করেন? 40 বছর। আচ্ছা, হযরত মূসা আলাইহিস সালামের পিতার নাম কি? ইউসুফ আলাইহিস সালাম, ইউসুফ, ইদ্রিস, ইউনুস, কোনটা হবে? ইমরান। হযরত মূসা আলাইহিস সালাম কোন বংশে জন্মগ্রহণ করেন? বনী ইসরাইল। হ্যাঁ, তারপর নয় নম্বর হচ্ছে ফেরাউনের স্ত্রীর নাম কি? আসিয়া। হ্যাঁ, মিশর ছেড়ে মূসা আলাইহিস সালাম কোথায় গিয়েছিলেন? মাদায়ানে গিয়েছেন। এখানে বাতাস। হযরত হুদ আলাইহিস সালাম কে কোন জাতির কাছে পাঠানো হয়েছিল? হযরত হুদ আলাইহিস সালাম কে আদ জাতির কাছে পাঠানো হয়েছিল? কোন জাতির কাছে? আদ জাতির কাছে। যদি কারো সন্দেহ হয় তাহলে তোমরা রিডিং দেখতে পারো, হ্যাঁ, যে আমি এটা বুঝতেছি না ঠিক আছে কিনা। এরপর দেখো 12 নম্বর, হযরত সালিহ আলাইহিস সালাম কে কোন জাতির কাছে পাঠানো হয়েছিল? সামুদ জাতি। হযরত সালিহ আলাইহিস সালাম কে কোন জাতির কাছে পাঠানো হয়েছিল? সামুদ জাতি। 13 নম্বর হচ্ছে হযরত ইসহাক আলাইহিস সালামের পিতার নাম কি? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাম। 14 নম্বর, হযরত ইলিয়াস আলাইহিস সালাম কোন নবীর স্থলাভিষিক্ত হন? হযরত হিজকিয়েল আলাইহিস সালাম। হ্যাঁ, 15 নম্বর হচ্ছে হযরত জুলকিফল কার পুত্র ছিলেন? হযরত আইয়ুব আলাইহিস সালামের পুত্র ছিলেন। হযরত জাকারিয়া আলাইহিস সালামের পুত্রের নাম কি? ইয়াহিয়া। হ্যাঁ, এই হলো 16টা হচ্ছে সঠিক। সবার হচ্ছে বইয়ে হচ্ছে এটা মার্ক করে নিয়েছো যে কোনটা কোনটা? সবাই দেখায় নিছো? আচ্ছা দেখো, আচ্ছা খ নম্বর দেখো, শূন্যস্থান পূরণ করো। কোরআন মাজিদে ড্যাশ জন নবী রাসুলের নাম উল্লেখ আছে বলেন? মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ড্যাশ নাম আবু তালিব। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ড্যাশের উপর অটল বিশ্বাস ছিল? আল্লাহর উপর। হিলফুল ফুজুল শব্দের অর্থ? শান্তি সংঘ। প্রথম 3 বছর ড্যাশ জন নারী ইসলাম গ্রহণ করে? প্রথম 3 বছর 45 জন নরনারী কি করে? ইসলাম গ্রহণ করে। এরপরে পৃষ্ঠে যাও, 92 পৃষ্ঠে আছে। বাম পাশের কথাগুলোর সাথে ডান পাশের কথাগুলো মিল করো, এটা তোমাদের আসে শূন্যস্থান, এটাও আসে পরীক্ষায়। তো দেখো, হ্যাঁ করে ফেলো। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আম্মা ইন্তেকাল করেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কয় বছর বয়সে? 6 বছর বয়সে। হিলফুল ফুজুল গঠন করেন কত বছর বয়সে? হিলফুল ফুজুল গঠন করেন
15 বছর বয়সে ইলফুল ফজর গঠন করেন 15 বছর বয়সে। কত বছর বয়সে? 15 বছর বয়সে। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত লাভ করেন 40 বছর বয়সে। দেখানো আছে, দেখানো দেখে দেখে, হ্যাঁ দেখানো দেখে বইটা দেখানো। এরপরে হচ্ছে এখানে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দেখো, এখানে প্রত্যেকটা প্রশ্নের উত্তর তোমরা পারবে, শুধুমাত্র 7 নম্বর ব্যতীত মনে হয়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত খ্রিস্টাব্দে কোথায় জন্মগ্রহণ করেন? এই প্রশ্নের উত্তর সবাই জানো না? মুহাম্মদ শব্দের অর্থ কি? দুই নম্বর প্রশ্ন, মোহাম্মদ শব্দের অর্থ কি? পারি না না লিখেছি না এটা প্রশংসিত। পৃথিবীর সর্বপ্রথম নবী কে বা নবীর নাম লেখো, পৃথিবীর সর্বপ্রথম নবীর নাম কি? তারপর হিজ হেল্পফুল ফজল কি? আচ্ছা সবাই কথা বলো না, আমি এখন যাকে জিজ্ঞেস করব, সূচি বলো হেল্পফুল ফজল কি? মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাকরদের সম্পর্কে কি বলেছেন? এটা তো হয়েছে প্রাচীনকালে, এটাও তোমাদেরকে পড়ানো হয়নি। তিনজন নবীর নাম বলতে পারবা? বলো। তিনজন নবীর নাম হলো হযরত হুদ আলাইহিস সালাম, হযরত সালিহ আলাইহিস সালাম, হযরত আইয়ুব আলাইহিস সালাম। আচ্ছা, 9 নম্বর হচ্ছে নারীদের মধ্যে এবং পুরুষদের মধ্যে কে কে সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেন? নারীদের মধ্যে কে সর্বপ্রথম ইসলাম গ্রহণ? কথা বোঝা যায় না, একজন বলো, একজন সিমিন বলো, বাকিরা চুপ থাকো তো, সিমিনের পড়া শুনি। সিমিন আছো বলো, নারীদের মধ্যে এবং পুরুষদের মধ্যে কে কে সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেন? ইসলাম গ্রহণ করেন। হ্যাঁ, আজকে আমরা হচ্ছে 6 নম্বর আর 7 নম্বর প্রশ্ন উত্তর সহ অন্য প্রশ্ন উত্তর দেব। তো দেখো সবাই, আমি হচ্ছে কুইক তুলে দিয়ে শেয়ার করে দিচ্ছি, খাতা কলম নাও বা হচ্ছে স্ক্রিনশট নিয়ে নিবা, সেটা করো। দেখা যায় না? ভিডিও
আমি স্বপ্ন ভিডিও করে দেখেছি এখন আসছে। এখানে 27 নম্বর প্রশ্ন হচ্ছে আরব দেশের মক্কা নগরী কেন প্রসিদ্ধ? উত্তর হচ্ছে মক্কায় পবিত্র কাবা ঘর থাকায় এবং সেখানে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করায় এই ঘর কি প্রসিদ্ধ? কেন করছো মিস? এটা কত নাম্বার? এটা 27। এরপর 28 নাম্বার হচ্ছে দেখো মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 27 নাম্বারটা একটু দেখতে দেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কার সম্মানে নিজের গায়ের চাদর বিছিয়ে দিয়েছিলেন? মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের দুধমা হালিমার সম্মানে নিজের গায়ের চাদর বিছিয়ে খুব যত্নের সাথে কাকে বসালেন? দুধমাকে বসালেন। আরব দেশের মক্কা নগরী ম্যামের কল আসতেছে ইচ্ছা মতো, কে কল দিচ্ছে? 27 নম্বর প্রশ্ন হচ্ছে আরব দেশের মক্কা নগরী কেন প্রসিদ্ধ বলো? সেখানে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করায় তারপরে এটা কি লিখেছেন? এরপরে কি লিখেছেন? এ নগরী নগরী হ্যাঁ নগরী প্রসিদ্ধ। 28 নম্বর হচ্ছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কার সম্মানে নিজের গায়ের চাদর বিছিয়ে দিয়েছিলেন? মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের দুধমা হালিমার সম্মানে নিজের গায়ের চাদর কি করেছিলেন বিছিয়ে? উত্তরটা কি হবে 27 নম্বরের? মক্কায় পবিত্র কাবা ঘর থাকা এবং সেখানে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করায় মক্কা নগরী কি প্রসিদ্ধ? মক্কায় পবিত্র কাবা ঘর থাকায় সবাই মনোযোগ দিয়ে শোনো, আমি সবাইকে হচ্ছে মিউট করে দিচ্ছি। মক্কায় পবিত্র কাবা ঘর থাকায় এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে জন্মগ্রহণ করায় মক্কা নগরী কি প্রসিদ্ধ? ম্যাম 28 নম্বরের প্রশ্নটা কি লিখেছেন? 28 নম্বর শুনো, 28 নম্বর হচ্ছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কার সম্মানে নিজের গায়ের চাদর বিছিয়ে দিয়েছিলেন? মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কার সম্মানে নিজের গায়ের চাদর বিছিয়ে দিয়েছিলেন? মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের দুধমা হালিমার সম্মানে নিজের গায়ের চাদর বিছিয়ে খুব যত্নের সাথে দুধমাকে বসালেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের দুধমা হালিমার সম্মানে নিজের গায়ের চাদর বিছিয়ে খুব যত্নের সাথে বসালেন। এটা শেষ করো, আমি এখন হচ্ছে 29:30 দেব। জলদি করো, বাকি থাকলে হচ্ছে সেটা কি করে নাও, স্ক্রিনশট দিয়ে নাও। দুধ মাকে বসালেন, আলাদা সুন্দর করে চাদর খুব যত্নের সাথে বিছালেন।
এবং দিছি হজরত মুসা আলাইহিস সালামের পিতা এবং মাতার নাম কি? মুসা আলাইহিস সালাম কখন কোন বংশে জন্মগ্রহণ করেন? নিজের গায়ের চাদর বিছিয়ে খুব যত্নের সাথে দুধ মাকে বসালেন। তিনি খ্রিস্টপূর্ব আনুমানিক হচ্ছে খ্রিস্টপূর্ব 1040 অব্দে মিশরের বনি ইসরায়েল বংশে জন্মগ্রহণ করেন। আর 30 নম্বর হচ্ছে প্রাচীনকালে মিশরের বাদশাকে কি বলা হতো? আগে পড়া শুনে নাও, তারপর লিখো। মুসা আলাইহিস সালামের জামানার ফিরাউনের নাম কি ছিল? প্রাচীনকালে মিশরের বাদশাকে ফিরাউন বলা হতো এবং মুসা আলাইহিস সালামের জামানার ফিরাউন বা বাদশাহের নাম হচ্ছে ওলিদ। জলদি লিখো, জলদি করো। নাম এখানে কি জামানার হবে? জি। কোন বংশে জন্মগ্রহণ করেন? মাতার নাম ইউখাবেজ। যারা বুঝবে না তারা হচ্ছে বইটা বের করো, সামনে রাখো বইটা, মুসা আলাইহিস সালামের জীবনী বের করো, মিলাও। মহানবী হযরত মুসা আলাইহিস সালামের পিতার নাম ইমরান, মাতার নাম ইউখাবেজ। তিনি আনুমানিক খ্রিস্টপূর্ব 1040 অব্দে মিশরে বনি ইসরায়েল বংশে জন্মগ্রহণ করেন। কোনটা বংশে জন্মগ্রহণ করেন? বোঝা যায় না কি বলতেছো? হ্যাঁ বলো। 28 নম্বরের উত্তরটা বলেন। 28 নম্বর? তুমি 28 নম্বরে চলে গেলা, এখানে 29-30 লিখেছো। আঠাশ নম্বরের উত্তর হচ্ছে মাতার নাম ইউখাবেজ। মুসা আলাইহিস সালামের জামানার ফেরাউনের নাম কি ছিল? আচ্ছা, 28 নম্বরের উত্তর যে চেয়েছিলে সে শুনো, আর যারা লিখতেছো তারা স্ক্রিন দেখে লিখো। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিজের দুধ মা হালিমার সম্মানে নিজের গায়ের চাদর বিছিয়ে দিয়েছিলেন, এটা লিখলেও পারো। একটু লিখলে নিজের দুধ মা হালিমার সম্মানে নিজের গায়ের চাদর বিছিয়ে দিয়েছিলেন।
আমি এখন হচ্ছে 31 32 দিব 31 আর 32 হ্যাঁ বলো হ্যাঁ ওটা হচ্ছে একটু মিস্টেক তোমরা হচ্ছে ঠিক করে নাও ফেরাউন বা বাদশাহের নাম ছিল কি ওলিদ এই প্রশ্নটা অনুশীলনীতে ছিল আচ্ছা এরপর হচ্ছে আমি 31 আর 32 দিব হ্যাঁ সময় বেশি কম হয় আইসক্রিম হচ্ছে নিয়ে নাও স্ক্রিনশট নিয়ে নাও এত লেট করে লিখলে হবে মিস আমার একটুখানি বাকি আছে তো বাকি আছে কৃষ্ণ পড়ে যাই উত্তর তো একটু জলদি করো আচ্ছা যে একটু বাকি আছে সে একটু হচ্ছে স্ক্রিনশট দিয়ে নাও বা হচ্ছে গ্রুপ থেকে লিখে নাও আমি হচ্ছে পরবর্তীটা দিচ্ছি এই যে দেখো 31 নাম্বারটা এবং 32 31 হচ্ছে অলিদ কেমন ছিল তার মনের আকাঙ্ক্ষা কি ছিল অলিদ অনেক লোভী ছিল তার আকাঙ্ক্ষা ছিল নিজেরকে উপাস্য হিসেবে প্রতিষ্ঠিত করা 32 নাম্বার হচ্ছে অলিদ নিজেকে উপাস্য হিসেবে প্রতিষ্ঠিত করতে কি কি করেছিল অলিদ সর্বপ্রথম তার মন্ত্রী ও বন্ধু হামানের পরামর্শে রাজ্যের ধর্মীয় প্রতিষ্ঠানগুলো বন্ধ করে দিল জনগণ ধর্ম ও জ্ঞান চর্চা ভুলে মূর্খে পরিণত হলো সুযোগ বুঝে সে নিজেকে কি করলো উপাস্য হিসেবে ঘোষণা করলো আজকে এতটুকুই থাকবে আরো দিব 33 34 35 36 আমাদের হচ্ছে যেহেতু হাজার মুসা আলাহি সাল্লামের জীবনী চলতেছে তো এখান থেকে মনে হয় আরো বেশ কিছু আসবে আমি এখন কমাই দিব সামনে থেকে প্রশ্ন সব কমিয়ে করবো এত বেশি করবো না মুসা আলাহি সাল্লাম থেকে আরো কিছুটা আসবে তারপর হুদ আলাহি সাল্লাম থেকে একটা প্রশ্ন সালেহ আলাহি সাল্লাম থেকে ইসাক আলাহি সাল্লাম থেকে এক দুই তিন চার পাঁচ কি বলবো 33 34 দিব আচ্ছা ঠিক আছে একটু ওয়েট করো আমি হচ্ছে দিচ্ছি এত খারাপ করতেছে কেন যারা হচ্ছে মানে লিখতে পারবে না তারা যারা ভিডিও দেখে ভিডিওতে হচ্ছে প্রত্যেকটা স্পষ্ট করে আসতেছে হ্যাঁ ভিডিওতে আরো সুন্দরভাবে দেখা যাচ্ছে এই দেখো 33 34 33 হচ্ছে কোন বংশ ফেরাউনের অনুগত হলো কোন বংশ ফেরাউনের অনুগত হলো না হ্যাঁ উত্তর হচ্ছে কিপ্তি বংশ ফেরাউনের অনুগত ছিল বিদায় তার অনুসারী হয়ে পূজা করতে লাগলো আর বনি ইসরায়েল বংশ তখনও হজরত ইউসুফ আলাহি সাল্লামের একাত্মবাদের ধর্ম মেনে চলতে বিদায় তারা ফেরাউনের অনুসরণ করতে এবং তাদের তাকে ক্ষুদা মানতে সম্মত হলো না 34 নাম্বার হচ্ছে অলি স্বপ্নে কি দেখেছিল অলি স্বপ্নে দেখেছিল যে বাইতুল মুকাদ্দাস থেকে এক ঝলক আগুন বের হয়ে এসে তার রাজপ্রসাদ সহ গ্রাস করেছে এবং তার অনুসারী কিপ্তি বংশকেও জ্বালিয়ে দিচ্ছে কিন্তু বনি ইসরায়েলগণ এটা হচ্ছে পরবর্তী পেজে কিন্তু আমি হচ্ছে মুখে বলি পরবর্তী পেজ দিচ্ছে স্ক্রিনশট নিচ্ছ এটা আমি পরবর্তী পেজ দিচ্ছি পরবর্তী পেজ হ্যাঁ
ওয়েট করো, হ্যাঁ দিচ্ছি। ডেসক্রিপশন নাম্বারটা একটু দেখান। যারা হচ্ছে পাওনি তারা হচ্ছে একটু হচ্ছে কষ্ট করে ভিডিওটা দেখো, তারা পেয়ে যাবে। হ্যাঁ সব ঠিক আছে। দেখো আমি বলে দিচ্ছি এটা কে, এটা এমন করতেছে। অলিদের স্বপ্নের ব্যাখ্যা কে করেছিল এবং কি ব্যাখ্যা করেছিল? অলিদ বা ফেরাউন রাজ্যের গণকদের ডেকে ব্যাখ্যা জানতে চাইলে বালাম বাউর নামে এক গণক বলল, ইসরায়েল বংশে একটি পুত্র শিশু জন্মগ্রহণ করবে, সে আপনার ও আপনার রাজত্বের ধ্বংসের কারণ হবে এবং কিপ্তি বংশ ধ্বংস হবে। কোনোটাই কাটে নাই। ৩৬ পর্যন্ত দিলাম, এরপরে হচ্ছে আরো কম হবে, কমাবো। যারা হচ্ছে পাবা না তারা হচ্ছে কষ্ট করে ভিডিও হচ্ছে ইউটিউবে যে আপলোড দেওয়া হবে সেটা দেখে নিবা। সেখানে সিমিন একটু কষ্ট করে গ্রুপে দিয়ে দিও তো। আর যে হচ্ছে দেখতে পাচ্ছ না সে হচ্ছে আমি একটু এখন হচ্ছে আপলোড দেব ভিডিও, ও ভিডিও দেখবা। ৩৬ নাম্বার হচ্ছে স্বপ্নের ব্যাখ্যা শুনে অলিদ বা ফেরাউন কি করেছিল? স্বপ্নের ব্যাখ্যা শুনে ফেরাউন তার সিংহাসন থেকে লাফিয়ে উঠল, সে রাজ্যময় সৈন্যদের পাহারা নিযুক্ত করলো এবং জন্মগ্রহণকারী সকল ইসরায়েলি শিশু পুত্রকে হত্যার নির্দেশ দিল। সৈন্যরা গর্ভবতী মহিলাদের তালিকা তৈরি করে এবং জন্মগ্রহণকারী পুত্র সন্তানকে হত্যা করে ফেলে।